আমাদের আজকে এই ব্যাংকের উদ্বোধন ছিল সাধারণ মানুষের জন্য একটা সুখবর সুখবরের বার্তা আজকে সাধারণ মানুষ অন্যান্য জায়গায় গিয়ে হয়রানি হচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনারা স্বল্প সুদে ঋণ পেতে পারেন এবং মানুষ নতুন কোঅপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মঙ্গলবার দুপুর একটায় কোয়ালপুকুর এক নং ব্লকের অন্তর্গত লোধন পাওয়ার হাউস এলাকায় নতুন কোঅপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকের এই উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তিলক চৌধুরী ধরমপুর কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ফারুক আজম সহকারী সভাপতি সাব্বির আহসান সিনিয়র লিডার সাফিউর রহমান সহ এলাকার উচ্চপদস্থ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সর্বপ্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের আজকে এই ব্যাংকের উদ্বোধন ছিল সাধারণ মানুষের জন্য একটা সুখবর সুখবরের বার্তা আজকে সাধারণ মানুষ অন্যান্য জায়গায় গিয়ে হয়রানি হচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনারা স্বল্প সুদে ঋণও পেতে পারেন এবং মানুষের সুযোগ সুবিধা অনেক অনেক মানুষ হয়তো অনেক কারণে দূরে যেতে পারছেন না আজকে এখানটায় আমরা অনেক কাজ এখানে সুযোগ সুবিধা এখানে পাবো এবং আগামী দিনে মানুষের অনেক সুবিধা পাবো মনে হচ্ছে জেনগাঁও গ্রাম পঞ্চায়েতের লোক হ্যাঁ নতুন উপহারই বলেন আজকে যেহেতু আজকে তিন তারিখ বছরের শুরু সেই বছরের শুরুতে একটা মানুষের জন্য মানে সুখবর একটা কাজ দেখলাম আমরা এর আগেও আপনারা দেখেছিলেন একটি এটিএম হয়েছে আমাদের এসে ব্লকে তাই সাধারণ মানুষের জন্য এটি খুবই পহলে হাম কে গোয়ালপুর লোক সবসে বড় देन है जो आज गचीनगर सोसाइटी ये जैनगांव अंचल के अंदर एक सीएसपी के रूप में ये इस्टेब्लिश किया गया ये एक बड़ी बड़ी उपलब्धि की बात है और इसमें सबसे ज़्यादा हमारे इस इलाके के लोगों का कॉपरेशन है यहाँ का गचीनगर सोसाइटी में मुख्तलिफ इलाके के लोग मुख्तलिफ स्कीम में रुपया डिपॉजिट करके रखे हैं और उसी डिपॉजिट के बिना पर ये गचीनगर पूरे ग्वालपुर में एक नंबर में है और प्रॉफिट में ये समिति चल रहा है और उसी के बदले में आज ये सीएसपी को मैंने गवर्नमेंट और प्लस बैंक 15 लाख रुपये का एक स्कीम गचीनगर को दे करके आज सीएसपी को यहाँ पर इस्टेब्लिश किया है हम उम्मीद करते हैं जो हमारे ग्वालपुर के लोग और खास करके इस 5 अंचल के लोग इस सीएसपी से ज़्यादा फायदा लेंगे यही उम्मीद करते हैं और ठीक है बहुत बहुत शुक्रिया চালু হওয়ার পরে সাধারণ মানুষের যে ট্রানজ্যাকশনের যে ক্ষমতা এবং যে তার একটা পরিধি সেটা অনেকটাই বাড়বে এবং সাধারণ মানুষের আরও সহজলভ্য হবে জিনিসপত্র যে জিনিসগুলো আমাদের আজকে করতে আমাদের এই সংগ্রাম যে প্রয়াসটা আর কি যে সময় প্রয়াসটা সেটা বহুদিনের প্রয়াস আজকে আমরা দেখতে পাচ্ছি না সাজানো গোছানো জায়গা এর পেছনে বহু মানুষের শ্রম আছে আমাদের ডিপার্টমেন্টও চেষ্টা করেছে এবং আজ মানুষের অক্লান্ত পরিশ্রমের জন্য ডিপার্টমেন্টের জন্য এবং সরকারের সহযোগিতায় আমরা এটা করতে পারছি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারবো এটুকুই বলার আছে এবং আমি কী কী কাজ হবে বিভিন্ন ধরনের কাজ হবে যেমন ব্যাংকে যে ট্রানজ্যাকশনগুলো হয় সেগুলো সহজলভ্য হবে আজকে একটা সাধারণ ব্যাংকে গিয়ে আপনি যে সুবিধাগুলো পান আজকে আমাদের অনেক সুবিধা ছিল ম্যানুয়ালি এবং তার জন্য কী করতে হতো একটা ছোট্ট কাজ করতে গিয়ে মানুষকে বহুদূর যেতে হতো তো সেই সমস্ত ট্রানজ্যাকশনগুলো খুব সহজেই আজকে আমরা
এই আরটিজিএস বলুন যাই বলুন আমরা খুব সিএসপির মাধ্যমে করতে পারবো। আর দেখা যায় স্যার এই যে গজিনগর এসকিউসি অনেক দিন থেকে এখানে একটা মিনি ব্যাংকের মতন কাজ করেছেন, আজকে যে এই সিএসপিটা হলো এটা আর মানে এখানকার কৃষকদের বেশ মতন করার জন্য কি স্পেশাল সুবিধা থাকবে? কৃষকদের করার জন্য সুবিধা থাকবে, মিনি ব্যাংকের জন্য যে কাজগুলো করেছিলাম আমি একটু আগে বললাম যে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো ম্যানুয়ালি করতাম আমরা একজন সাধারণ কৃষক তার পক্ষে কিন্তু সমস্ত টেকনিক্যালিটিস বোঝা সম্ভব নয়। আজকে শুধুমাত্র গোছিনগর নয়, আমরা বিভিন্ন জায়গাতে এই সমবায় সমিতিগুলোতে আমরা সিএসপি পৌঁছে দিচ্ছি এবং তার জন্য সরকারের যেটা প্রয়াস সেটা হচ্ছে যে সমস্ত মানুষের যে কাজগুলো সহজলভ্য হবে, যে ট্রানজ্যাকশনগুলো যেগুলো কৃষকরা করতে গিয়ে হয়তো আজকে 5 কিলোমিটার তাদেরকে যেতে হতো পয়সা খরচ করে বা শারীরিক শ্রম করে, তার জন্য খুব সহজেই কিন্তু এই ঘরে বসে বসে সুবিধাটা তারা পাবেন। ব্যাংকে যে সুবিধা পাবেন সেই সুবিধাগুলো এখানে সমস্ত সুবিধাগুলো পাবেন এবং এই চারপাশের যে পরিধি আমরা ছোট জায়গায় যদি বলি ছোট স্কেলে এই কাজটা কিন্তু আরও ব্যাপকভাবে হবে। আমার আশা যে আগামী দিনে এই এই প্রয়াস কিন্তু সমস্ত আমরা সময় সময়তে পৌঁছে দিতে পারবো এবং তাতে করে সহজলভ্য হবে সবকিছু। আপনার শুভ নাম স্যার? আমার নাম স্বর্ণদীপ আচার্য, এআরসিএস উত্তর দিনাজপুর। ঠিক, এখানে সব থেকে ভাইটাল হচ্ছে আমাদের যে সোসাইটি আছে, সোসাইটি শুধু মেম্বারের জন্য না, এই এলাকাতে যা বসবাস করে ওনাদের জন্য যা ফ্যাসিলিটি আছে ওনারা সবাই পাবেন। যেমন ধরুন এখন ওই এলপিজি যেটা আছেন আপনারা এলপিজি করতে পারে, গ্যাস সাবসিডি পাবেন, এই সাবসিডি এগুলো ওনারা এখানে এসে করতে পারবেন। মানে যা ফ্যাসিলিটি ব্যাংক দিচ্ছে যা অন্য ব্যাংক দিচ্ছে একবার আমরা এখান থেকে সিএসপি একটা সোসাইটি দিতে পারবেন। মানে ওনাদেরকে এখন অন্য দূরে দূরে যেতে হবে না, এই ফ্যাসিলিটিটা সরকার এই করছে, এটা মানে এই ব্যাংকিং ফ্যাসিলিটিটা ওনারা পেতে পারে। যত থাকেন ওনারা এখানে এসে খুলতে পারেন, এখান থেকে ফ্যাসিলিটি।